addawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আরবি নববর্ষের ইতিহাস আপনার কাছে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله نبينا محمد واله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشمس والقمر بحسبان وقال سبحانه وتعالى ولتعلموا عدد السنين والحساب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আপনার মাধ্যমে সকল দর্শকদের আমি সালাম জানাই এবং এই আরবি হিজরি নববর্ষের শুভেচ্ছা সকলের প্রতি রইল কোরআনে পাক থেকে একটি আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেখ করেছেন আমি সূর্য এবং চন্দ্রকে একটি গাণিতিক নিয়মের উপর সৃষ্টি করেছি এখানে দুটি অর্থ একটি হচ্ছে চন্দ্র এবং সূর্যের অবস্থান একটা গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত এর আয়তন গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত এবং আরেকটি অর্থ হলো যে এই চন্দ্র এবং সূর্যকে দিয়েছি যাতে তোমরা ক্যালেন্ডার মেনটেন করতে পারো হিসাব করতে পারো এবং এই আয়াতটির আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো জানেন যে কোরআন শরীফে একটি আয়াত আরেকটি আয়াতকে অন্য জায়গায় ব্যাখ্যা দেয় অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমি দিন রাত্রি চন্দ্র সূর্য আমি সৃষ্টি করেছি কেন নিতে আয়াম আয়াতে সিনিন হিসাব যাতে তোমরা বছর সন হিসাব এগুলো মেনটেন করতে পারো সেই জন্য আমি দিয়েছি অর্থাৎ এখানে আমরা চন্দ্র বছরে দেখতে পাচ্ছি আবার সৌর বছরে দেখতে পাচ্ছি অর্থাৎ সূর্য মাধ্যমেও ক্যালেন্ডার হতে পারে চাঁদের মাধ্যমেও ক্যালেন্ডার হতে পারে এখানে ওটি ভালো এটি উত্তম এটি সব কম এটি সব বেশি এটি বলার কোনো উপায় থাকে না এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর জায়গায় বলছেন ইয়াস আলুনাকা আন লাহিল্লা যে তারা আপনাকে জিজ্ঞেস করবে এই যে চাঁদের ক্রমহ্রাস বা ক্রমবৃদ্ধি একেবারে ছোট্ট আকারে দেখা যায় সেটি আবার পূর্ণ হয় আবার সেটি হ্রাস হয়ে আবার অমাবস্যা হয় পূর্ণিমা হয় এর কারণ কি আল্লাহ তাআলা বলছেন কুল হিয়া মাকিতিলিন নাস আপনি বলে দিন যে এটা মানুষের জন্য আসলে আমি চিরস্থায়ী একটা ক্যালেন্ডার আমি এই চাঁদের মাধ্যমে দিয়েছি আমি এই কথাটি এই জন্যই বললাম যে আমরা অনেকেই কিন্তু বলে থাকি যে না সূর্য ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার গ্রহণ করা গুণা হবে চন্দ্র ক্যালেন্ডার মানলে আমাদের জন্য খুবই সব হবে কারণ আমাদের সবকিছু চাঁদ কে কেন্দ্র করে এটি আসলে ঠিক নয় কারণ কি দুটি কিন্তু আমাদের সম্পর্ক আছে আমাদের ইসলামের প্রত্যেকটি ইবাদত পালনের ক্ষেত্রে এই যে সবচেয়ে বড় ইবাদত যেটা আমরা নামাজ এর তো অনেকগুলো সময় তো সূর্যের সাথে সম্পৃক্ত যেমন দেখেন এই যে সূর্য উদয়ের সাথে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ সবচেয়ে সূর্যকে কেন্দ্র করে এরপর আপনি যে রোজা রাখবেন ইফতার করবেন বা এই যে সেহরি শেষ হলো সব সূর্যকে কেন্দ্র করে এই যে হজ হলো আরাফাতে যাওয়া আসা সবগুলো সূর্য কেন্দ্রিক এই যে আমরা হজে গিয়ে প্রস্তর নিক্ষেপ করি সূর্য ঢলার পর সূর্যাস্তের আগে আগে তার মানে সূর্যের সাথেও আছে চাঁদের সাথেও আছে এইগুলো তো আসলে মাধ্যম বা সময় নির্ধারণের জন্য মূল কথা তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদও কি বা সূর্য কি এগুলো সব তো আল্লাহ তাআলা আমাদের সেবায় নিয়োজিত করেছে এখন আপনি যে কথা বললেন যে এই যে আরবি হিজরি সন কবে থেকে শুরু হলো সেটি আসলে আরবদের মধ্যে ক্যালেন্ডার ছিল মাস ছিল তারা মহরম সফর রবিউল এগুলো সব ছিল কিন্তু সনের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ক্যালেন্ডার তাদের মাঝে ছিল না বরং সেখানে তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বলতেন যে যেমন মনে করি যে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করেছিল ধ্বংস নাউজুবিল্লাহ ধ্বংস করার জন্য যে আসছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ষড়যন্ত্রকে মূলোৎপাটন করে দিয়েছিলেন তো এটিকে কেন্দ্র করে দেখা যেত সেখানে হিসাব হতো যে এই হস্তি বাহিনীর 3 বছর আগে ওনার জন্ম হয়েছে বা হস্তি বাহিনীর 50 দিন পর এই ধরনের ঘটনা হয়েছে এবং কোন একটা যুদ্ধ হলে যুদ্ধকে কেন্দ্র করে যেমন আমাদের দেশেও একসময় গ্রামে যেমন আমার মাও বলতেন যে তুমি স্বাধীনতা যুদ্ধে যখন হচ্ছে তখন তোমার বয়স ছিল 1.5 বছর 2 বছর আমার ছোট ভাই হয়েছে বলা হচ্ছে যখন তুমি 16ই ডিসেম্বরের 9 মাস পরে তো এই ধরনের আরবদের মধ্যে তখন কিন্তু ক্যালেন্ডার ছিল না এভাবে ঘটনা এগুলো কি করে তখন হয়তো কি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম ইসলামের সময় এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু সময় ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃতি লাভ করলো হজরত ওমর রাদিয়াল্লাহু সময় আরো নতুন নতুন বিজয় এমনকি আরব ভৌগোলিক সীমানা পেরিয়ে অনারব বিশ্ব যখন ইসলামী সাম্রাজ্য
বা ইসলামী রাষ্ট্র যখন সম্প্রসারিত হতে যাচ্ছিল, সেখানে রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় অধ্যাদেশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, চিঠিপত্র প্রদানের সময় সমস্যা দেখা দিল যে মাস আছে, দিবস আছে, কিন্তু কোন সনের, এটা কি কত বছর আগে। তখন সবাই প্রস্তাব করলেন যে এ নিয়ে একটি নতুন ক্যালেন্ডার মেনটেন করলে ভালো হয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি জানেন যে আসলে বড় বড় মহৎ কাজগুলো সব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় হয়েছে বেশি। এই যে কোরআন করিম, যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে যে সর্বপ্রথম গ্রন্থবদ্ধকরণ, অর্থাৎ কোরআন তো সেটি ছড়িয়ে ছিটিয়ে ছিল, সুরক্ষিত ছিল, লিখিত ছিল, যেমন কোরআন সেটা প্রথম প্রস্তাবক কে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রস্তাব করেছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই প্রশ্ন আসলো, তখন তিনি দেখুন যে ইসলাম গণতন্ত্র কাকে বলে, যে ছোট্ট একটা বিষয়, ছোট্ট না অবশ্যই, যে ক্যালেন্ডার, ক্যালেন্ডার কিভাবে আমরা মেনটেন করব, তিনি নিজের থেকে তো একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারত, কিন্তু যে না, আল্লাহ তাআলা বলছে ওয়া আমরুহুম বাইনহুম শুরা, যে তোমাদের প্রতিটি কাজ পরামর্শ ভিত্তিক পরিচালিত হতে হবে। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আজকে যে পার্লামেন্ট, আজকে যে ডেমোক্রেসি, এর কনসেপ্ট বা এর সবচেয়ে বেশি জোর দিয়েছে ইসলামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি বিষয়েও তিনি সাহাবা ইকরামদের সাথে পরামর্শ করতেন, যদিও আল্লাহ রাসূলের পরামর্শ কোনো প্রয়োজন ছিল, কারণ ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু নির্দেশনা দেন, এরপরও তিনি আমাদের শিক্ষার জন্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবা ইকরামদের সিনিয়র সাহাবা ইকরাম যারা, তাদের অর্থাৎ পার্লামেন্ট বলতে পারলেন, যে পার্লামেন্টের যারা সিনিয়র মেম্বার তাদের সাথে পরামর্শ করলেন যে বিষয়টি কি করা যায়। তখন অনেকে চার পাঁচটি প্রস্তাব দিল, কেউ বললেন যে আমিরুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আল্লাহ রাসূল এই পৃথিবীতে আসা, এটা তো একটা বিশাল ঘটনা, গোটা বিশ্ব মানবতার জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য একটি রহমত, আমরা মনে হয় সেটিকে থেকে আমরা ক্যালেন্ডার শুরু করতে পারি। আবার কেউ প্রস্তাব দিলেন যে না, নবী করিম ইসলামের যে তার মিশন শেষ করে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে তিনি যেদিন চলে গিয়েছেন, সেটিকে কেন্দ্র করে করা যায় কিনা, আরো অন্যান্য বদরের যুদ্ধের ঘটনা, আরো অন্যান্য ঘটনা করা হলো, কিন্তু সেখানে নবী করিম মিলাদ নিয়ে বলা হলো যে না, এখানে বিতর্ক আছে, যে বিতর্ক বলতে কেউ কেউ 12ই রবিউল আউয়াল বলছেন, কেউ রবিউল আউয়াল 9 তারিখ বলেছেন, এটা তো আমরা সকলে জানি। এই জন্য আবার অফাত কে কেন্দ্র করে কিভাবে হয়, এটা তো বিশাল একটা আমাদের জন্য বড় বড় একটা সুখের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়া, আল্লাহ সুবহানাহু তাআলা ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে যাওয়া, এটা একটা কিয়ামতের আলামতও বটে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই পৃথিবী থেকে চলে গিয়েছে। তো এটাকে কেন্দ্র করে কিভাবে কিভাবে ক্যালেন্ডার হয়, তখন সকলেই পরামর্শ দিলেন যে আমরা মনে হয় হিজরতকে কেন্দ্র করে ক্যালেন্ডার শুরু করে যায়, কারণ হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই হিজরতের মাধ্যমে ইসলামের টার্নিং পয়েন্ট এবং ইসলামের বিজয়ের গৌরব গাথা শুরু হয়ে যায়, এবং এই হিজরতের মাধ্যমে ইসলাম রাষ্ট্রীয়ভাবে মানে রাষ্ট্র ক্ষমতা প্রথম মুসলমানদের সেখানে প্রতিষ্ঠিত হয়, এবং সেই মদিনা একটি কল্যাণকর ওয়েলফেয়ার স্টেট সেখানে প্রতিষ্ঠিত হয়, এবং যেটা আজকে অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় চেতনা বলছি, সারা পৃথিবী এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেটি দেখেছেন। সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সকলেই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করেছিল, কিন্তু রাষ্ট্র হিসেবে মদিনার প্রতিরক্ষার ক্ষেত্রে কি কৌশল হবে, প্রতিরক্ষা নিতে হবে, সেটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম লিখিত সংবিধান দিলেন মদিনা মনোয়ার। অর্থাৎ এগুলো সব হিজরতের পরে, এবং হিজরতের আরো অনেক শিক্ষা আছে। হিজরত থেকেই নবী করিম ইসলাম প্রিয় মাতৃভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ত্যাগ করতে হয়েছে, কত বড়, সাহাবাই কেরামদেরকে পরিবার পরিজন সন্তান সন্ততি নিজের প্রিয় মাতৃভূমিকে ফেলে বিদেশ বিভিন্ন যে চলে আসা, এটা যে ইসলামের জন্য কত বড় একটা কোরবানি। তো এই ধরনের হিজরতে অনেকগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল আছে, সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, আমরা এই হিজরত থেকেই আমরা এই ক্যালেন্ডার শুরু করবো। তার মানে হিজরতের প্রায় 16 বছর পরে, 16 বছর পরে আপনার কি হলো, এই যে হিজরি সনের প্রবর্তন করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কেন, যাতে রাষ্ট্রীয় ফরমান সেখানে তারিখ ছিল, মাস ছিল, কিন্তু সন ছিল না, সেই জন্য এই সকলের ঐক্যমতের ভিত্তিতে এই হিজরতকে প্রাধান্য দিয়ে, এবং এর স্মৃতিগুলো যাতে
ভাষ্যর হয়ে থাকে এবং এই হিজরতের শিক্ষা যাতে মুসলমানরা রক্ত করে ইসলামের জন্য চূড়ান্ত ত্যাগের শিক্ষা সমৃদ্ধ এই হিজরত এবং আল্লাহ রসুল উম্মতের কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, এই যে আপনার দাওয়া টেলিভিশনের নাম, এই দাওয়ার জন্যে নিজের মাতৃভূমি, মাতৃভূমি যে কত আকর্ষণ থাকে, যেটার উপর একটা আপনি আলোচনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃভূমিকে হিজরতের মাধ্যমে ফেলে আসছিলেন বলছেন যে হে প্রিয় মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় জন্মভূমি, আমার ইচ্ছে ছিল তোমার সুশীতল ছায়াতে ইসলামকে প্রচার করব, কিন্তু তোমার জালেম সন্তানদের নির্যাতন নিষ্পেষণের কারণে আমাকে চলে যেতে হচ্ছে। তাহলে কত বড় ত্যাগ যে নিজের মাতৃভূমির দেশকে ফেলে আরেকটা দেশে চলে যাওয়া, হ্যাঁ এটা যে হিজরতের বড় এই যে শিক্ষা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। সেই জন্যেই এই এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরতের কে প্রাধান্য দিয়ে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে এখান থেকে তিনি ক্যালেন্ডার আরবি নববর্ষ বা হিজরি সন তিনি প্রবর্তন করেন এবং শুরু হন।